এক নারীতে আসক্ত যে ব্যাটাছলগুলা, এরা সুন্দর হোক আর না হোক ভিতরটা কিন্তু খুবই সুন্দর, বুঝছো? এই পুরুষগুলা কখনো কোনো অবস্থাতেই ছলনা করে না, মিথ্যা কথা কয় না, প্রেমের ফাঁদত ফালায় না, আবার কথা দিয়ে কথা ভঙ্গ করে না, এদিকে আবার টাইম পাস করার জন্য আর যাই হোক প্রেম করে না। এই ব্যাটাছলগুলা একবার যার মানে ভালোবাসার মধ্যে পড়ে যায়, এরা সারা জীবন এই মায়ের মধ্যে আটকে থাকে, বুঝছো? এরা কোনো বেটি ছেলের শূন্য স্থান অন্য কাউকে দিয়ে পূর্ণ করবে পারে না। এই মানুষগুলা প্রিয় মানুষটাকে ছাড়িয়ে দেওয়ার পারে না কখনোই, জীবনের শেষ পর্যন্ত এরা প্রিয় মানুষের মনের মধ্যে খুব যত্ন করে রেখে দেয়। এরা অন্ধকার রাস্তাত অচেনা বেটি ছেলে দেখেও দায়িত্ব মনে করে। এই পুরুষগুলা যতই রাগ করুক না কেন, রাগের মাথাতেও বেটি ছেলেগুলা সম্মান দিয়ে কথা কথা ভোলে না। এরা কখনোই সংসারের কাজক বেটি ছেলের কাজ বলে আখ্যায়িত করে না। এরা কখনোই বউ কয় না যে সারাদিন কী ব্যয় এমন কাম করো, সারাদিন তো বাড়ির মধ্যে বসেই থাকো, এল্লা কথা কখনো কয় না। এরা ছুটির দিন বউয়ের সাথে মায়ের সাথে হাতের সাথে হাত মিলে বাড়ির সংসারের সমস্ত কাজ করে। এরা হয়তো মহামানব লয়, কিন্তু সংসারে যারা প্রিয় মানুষগুলো আছে একের কাছে এরা মহামানব, কারণ কোনো দিক থেকেই পরিবারের কোনো কাউকে একা খারাপ রাখার চেষ্টা করে না, সবসময় ভালো রাখার চেষ্টা করে। এল্লা বেড়াছিলক মায়েরা রত্ন গর্বা মনে করে, যে স্ত্রী ইঙ্কা স্বামী পায় সেই স্ত্রী নিজেকে ভাগ্যপতি মনে করে, যে বোন পায় সেই বোন মনে করে ইঙ্কা ভাই আমি আর কোনো দিন জীবনেও পাবো না। একের সলপল যদি বেটি ছল হয় সবচেয়ে বেশি বেটি ছলক ভালোবাসে, রাজকন্যার মতো ভালোবাসে। এরা আসলে রূপক অর্থে পুরুষ লয়, সত্যিকার অর্থে পুরুষ হচ্ছে নারীর মাথার উপর ছাদের মতো থাকে, কখনো এরা লজ্জা নিবারণের বস্ত্র, এদের বক্ষ নারীর শ্রেষ্ঠ আশ্রয় স্থান। এই পুরুষগুলা সমাজ ও সংসারে ইকুয়ালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা বেটি ছলে এরকম এরা পুরুষ স্বপ্নে দেখে, ইঙ্কা পুরুষ সব বেটি ছলে ভাগ্যে জোটে না, বর্তমান পুরুষেরা তো এত ভালো লয়, 100 জনের মধ্যে মাত্র হয়তো 10 জন ভালো। আবার আর একটা কথা আছে, এই ইঙ্কা ভালো পুরুষের ভাগত আবার খারাপ বেড়ি চল পরে, ভালো বেড়ি চলের ভাগ্যে আবার খারাপ গাঁজা করুক স্বামী পরে। এল্লা পুরুষ সবসময় চায় আমার বউ আমাকে জান প্রান্তে ভালোবাসুক, আমিও আমার বউ খুব জান প্রান্তে ভালোবাসব, কিন্তু এই এল্লা মানে একরে বইরাই সবসময় খ্যাস 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 করে। কিন্তু যারা হচ্ছে যে মদ গাঁজা খায় বউ কাছে পড়াশ পড়াশ করে কোবায়, আর এল্লা বউ আবার খুব ভালো, মানে স্বামীর জন্য রাত 12টা পর্যন্ত বসে থাকবি, খাবার নিয়ে খাবি না, স্বামী কখন আসবি, তারপর স্বামী মাতলাতে মাতলাতে আসার পরে খাবি, আবার স্বামীকে আদরও করবি। এক নারীতে আসক্ত পুরুষগুলা আসলে নারীদের সমস্ত ঝড় তুফান থেকে আগলে রাখার এক ম্যাজিশিয়ান, এরা এক একটি প্রদীপ এক একটি রত্ন। এক কথায় কবার পারি যে ইঙ্কা ব্যাটাছল নারীর জীবনে অমূল্য এক সম্পদ, এই সম্পদ কখনো হারাবেন না, অবশ্যই অবশ্যই সেই ছেলে কেমন যদি ভালো হয় তাকে সম্মান করেন। এক নারীতে আসক্ত পুরুষগুলার ভিতরটা ভীষণই সুন্দর।